শ্রীধর হরি বল, আমি আপনাদের যে সমস্ত বাচ্চাদের গার্জিয়ান আপনারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু আলোকপাত করতে চাই। আপনারা দিয়ান মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। আমি কি বলছি দেখেন, আপনারা যারা যারা এই সমস্ত পিতা মাতার মাতা পিতা, আপনারা কিন্তু সাধারণ মানুষ, কারণ এই সমস্ত যে সমস্ত পিতা মাতাগুলি এখানে অনেক বাচ্চারা আছে প্রসাদ বুঝি, এবং অনেক বাচ্চা পিতা মাতারা আছে যারা প্রসাদ বুঝি না, এবং যে সমস্ত বাচ্চারাও প্রসাদ বুঝি না, তথাপিও কিন্তু আমরা সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। কিসের জন্য? যেহেতু এই সমস্ত পারমার্থিক স্কুলে আপনাদের বাচ্চাদেরকে একত্রিতভাবে তারা পড়াশোনা বা বিদ্যা দান করার সুযোগ সুবিধা হবে। আমাদের সারা বাংলাদেশে একমাত্র ইস্কন ব্যতীত এইভাবে পারমার্থিক বা এই ছাত্র জীবনে যে একটা সময়ে ভগবানের সামনে তারা আসবে, এটা ইন্ডিয়াতে ভারতবর্ষে দেখা যায়, কিন্তু বাংলাদেশে এইভাবে কোথাও নেই। একমাত্র ইস্কন তারা এই যে ছেলেগুলি লেখাপড়ার পাশাপাশি, সবাই আপনারা শুনুন, মাস্টার মাস্টারি আপনি বসুন এক জায়গায়, শুনুন কি বলছি, আপনাদের জন্য বলছি। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী এই যে একটা পারমার্থিক অনুষ্ঠানের শিক্ষা কেন্দ্রের পাশাপাশি, যে ভগবান কৃষ্ণ মা মহাপ্রভু বলছিলেন রামানন্দ রায়কে, বিদ্যার মধ্যে কোন বিদ্যা চা, রামানন্দ রায় বলছে প্রভু কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর, একমাত্র কৃষ্ণ ভক্তির কি বিদ্যা, যে তাহার এসে বলি ধর্ম কর্ম সদাচার ঈশ্বরে যে প্রীতিজন্মে সম্মত সবার, তাহার এসে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন কৃষ্ণ পাদ পদ্মে যে করে স্ত্রী মন। তা আপনারা এই সমস্ত করিব, তো আজকে যে আমাদের এই যে আমাদের আমাদের শ্যামদাস প্রভু এই যে একটা একটা মুহূর্তে অনুষ্ঠানে আয়োজন করেছেন বাচ্চাদের, এটি হচ্ছে আমাদের বৈদিক শিক্ষা বা পারমার্থিক শিক্ষা বা সনাতন শিক্ষা। এই শিক্ষার পাশাপাশি আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, কারণ এইভাবে একটা শিক্ষা এইভাবে যে স্কুলে ছাত্ররা গার্জিয়ান সহ মাস্টার তারা যারা শিক্ষক তারা নিয়ে আসছে ভগবানের সামনে, এটা ভারতবর্ষে অহরহ দেখা যায়, কিন্তু বাংলাদেশে এটা সরকার আসলে নাই। একমাত্র স্কন্ধ যে সমস্ত ছেলে মেয়েরা পিতা মাতা আছেন আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী। আমি মনে করি যখনই এইভাবে একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যদিও বাড়িতে তিলকের পরিবেশ নাই, তিলক করা যাবে না, রাস্তায় সমস্যা কেউ সংকুচিত মনে করবে যারা ভক্তির ভক্ত না মনে করে, আপনারা যখন স্কুলে আসবেন আর এইভাবে যখন একটা মহতী অনুষ্ঠান আয়োজন করবে মন্দিরে বা কোনোদিন স্কুলে কেউ আসবে, সব ছাত্রদের নিয়ে একটা আলোচনা বড় বড়রা থাকবে, সেদিন অন্ততপক্ষে আপনারা যারা স্কুলের যারা টিচার অন্ততপক্ষে আপনাদের কাছে একটা তিলক রাখবেন, এই আজকের দিনে সব বাচ্চারা বাধ্যতামূলক তিলক করে এসে সামনে থাকবে, তখন এই লাইট দিবে সবাই জানবে এরা বৈদিক স্কুলের ছাত্রছাত্রী। বুঝা গেল কি বলছি? কিন্তু লাইটে কিন্তু অনেকেরই তিলক নাই, কিন্তু সবাই কিন্তু ওই বৈদিক স্কুলেই পড়তেছে বা পারমার্থিক স্কুলে বা ইস্কনের স্কুলে পড়াশোনা করছে, এটা তো বাস্তব, কিন্তু তিলক নাই। এই জন্য যদি সবার এক যদি তিলক থাকবে সমস্ত সমাজ একটা প্রচার হবে। আপনার কি চান না যে জগতে প্রচার হোক আমাদের সনাতন দর্শন? আপনারা চান না শ্রী চৈতন্য মন অভীষ্ট জগতে প্রচার হোক? আর এই প্রচারের জন্যই তো বিষ্ণুমাধব পরমহংস মুক্তি অভয় চরণারবিন্দ ভক্তিবন্ধু সেন প্রভুপাদ এই বৃদ্ধ বয়সে এই সমস্ত ভারতবর্ষকে ত্যাগ করে পাশ্চাত্য জগতে প্রবেশ করেছেন প্রচারের জন্য। এই জন্য মহাপ্রভু বলছেন ভারত ভূমি ছিল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো সর্বপ্রকার। এই আপনাদের বাচ্চাদের জন্মটা সার্থক হইতেছে এ ব্যাপারে তো আপনাদের কোনো সন্দেহ নেই। এই জন্য আপনারা সবাই ওই অনুষ্ঠান উপলক্ষে প্রতিদিন, আমি জানি না আমি যারা মন্দিরে যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যাতে এইভাবে একটা মহতী অনুষ্ঠানের সময় যেন, আমি হেড টিচারকে বলবো এই মহতী অনুষ্ঠানের সময় যেন অনুষ্ঠানের কিছু সময় আগে যেন অন্তত স্কুল থেকে সবাই তিলক করে যদি বাচ্চারা থাকে
এটা জগতে একদম প্রসারিত প্রচার হবে এবং দেখতে খুব ভালো লাগবে সুন্দর লাগবে যে সমস্ত বাচ্চাদের সুযোগ নাই আর যাদের সুযোগ আছে যাদের অনেক কৃপা মানে দেখতে অনেক কৃপা তোমার সুযোগ থাকবে হৃদয়টা একদম ভরে যাবে সমস্ত জগতে সুন্দর দৃষ্টান্ত প্রসারিত এবং প্রচার হবে আমাদের ছেলেদের সুনাম প্রচার হবে মহাপৌর ভবিষ্যৎবাণী প্রচার হবে এবং আমাদের মানব জন্ম তো থাকবে এটা কি বলছি তো আমি এখন যাচ্ছি না সময় বিশেষ অনুরোধ বা আমি একটা প্রস্তাব রাখলাম আপনাদের টিচারের কাছে আর কি এটা আমার অভিলাষ আমি প্রস্তাব তো রাখতেই পারি তবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা টিচার মিটিংয়ে তো আমাদের সিদ্ধান্ত দেবেন প্রভু প্রভুজি বলছেন তিলকের ব্যাপারটা তিলকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সনাতন সংস্কৃতিতে আমরা আগামী যখন মন্দিরে আসতে হবে অনুষ্ঠান হবে প্রভুর আদেশ অনুসারে আমাদের সব শিক্ষকদের দায়িত্ব থাকবে যারা তিলক করে আসতে পারবে না আমরা তাদেরকে আমাদের দায়িত্বে তিলক করিয়ে দেবো প্রভুকে সবাই প্রণাম করো জায়গা থেকে বলবাঞ্ছা কল্পতরু বৈশ্ব কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানন্দ পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নম সবাই আবার বসে যাওয়ার জায়গা বন্ধ হরে কৃষ্ণ আপনারা যারা মাতাজিরে আছেন এখানে বা প্রভুরা আছেন আপনাদের বা রাজ্যের প্রভুরা হরে কৃষ্ণ আপনারা এদিকে একটু ধ্যান দেন আপনাদের আপনারা তো সবারই একটা নির্ধারিত একটা বিয়ের কর্ম আছে নির্ধারিত ঠাকুর সেবা বলে আছে সবারই ঠাকুর আছে যারা যারা আপনারা তিলক করেন নিশ্চয়ই মাঝে মাঝে একাদশী তিথি বা স্কুল বন্ধ ঠাকুর করে যাচ্ছেন নিজের তিলক করবেন ভক্তদেরকে বাচ্চাদেরকে তিলক করবেন একটা দিন দেখবেন যখন আপনাদের মতো তারা মা হবে তারা বাবা হবে বয়স হবে সংসারের দায়িত্ব তাদের উপরে যাবে তখন কিন্তু তাদেরকে এই যে প্রাথমিক যে ভক্তিটা ওটা কিন্তু তারা বলবে না পুনরায় ওখান থেকে তারা আবার ভক্তি শুরু করবে শেষ বয়সে দেখবেন তারা এখন শুদ্ধ ভক্তি রূপান্তরিত করিয়া তারা ভুবন মঙ্গল হরিনাম করে ভগবানকে দর্শন করে তারা পুলক দান করে বুঝে গেল এটার দায়িত্ব হল আপনাদের আপনারা এইভাবে ধীরে ধীরে তাদেরকে এই সংযুক্তি ধন্যবাদ হরে কৃষ্ণ কৃতি ভুবন মঙ্গল হরিনাম সর্বদান কি হরে কৃষ্ণ
Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Jaya Gorani Tai Gorani Tai Gorani Tai Jaya Gorani Tai Jaya Radha Madhav Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Jaya Jagannath Jaya Jagannath Jaya Baladeva Jaya Subhadra Jaya Jaya Prabhupada 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 Jaya Jaya Gurudev 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 আর তোমাদের শুনে শুনে আমার দিকে দেখো দেখো কে আছেন আমাদের সম্মুখে শ্রী রাধা মাধব শ্রী গৌরমিতাই শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নৃসিংহদেব গিরিরাজ গোবর্ধন এবং আমাদের আচার্যবর্গ রয়েছেন এবং আশপাশে অনেক শুদ্ধ ভক্তবৃন্দ রয়েছেন তো আমরা ওনাদের কৃপা আশীর্বাদ লাভের জন্য আজকে আমরা আসছি সবাই বলো হরি বল একটা কথা খুব মনোযোগ সহকারে শোনো আমরা এখন তোমাদেরকে যা বলবো এখন আমি যা বলবো তা হচ্ছে ব্রহ্ম বিমোহন লীলা ফল ঠিক এখন এই লীলা আমি যে বলবো এই যে জয়দীপ জয়দীপ তুমি আমাদেরকে দেখো না না কথা বলা যাবে না তো এই লীলা আমার কাছ থেকে এখন শোনার পরে যারা ক্লাসে গিয়ে সুন্দরভাবে বলতে পারবে আমরা তাদেরকে গিফট দেব হরি বল তো সবাইকে বলবে ক্লাসে সুজয় সুজয় এবং মিতাই হোয়াট আর ইউ ডুইং ইউ হ্যাভ টু লিসেন অ্যাটেনটিভলি ওকে আমার দিকে দেখো আমি কিন্তু নাম ধরে তো তোমাদের সবার নাম আমাদের সবার মুখস্থ চুঠস্থ কণ্ঠস্থ বুঝতে পেরেছ
নাম জানি কিনা তোমাদের হ্যাঁ তাহলে তো আমি নাম ধরে বলবো দাঁড় করে বলবো আবার ভগবানের সামনে তোমাদেরকে বলবো কান ধরবে তাহলে তো ঠিক না ঠিক কিনা ভগবান মাইন্ড করবে ভগবান কষ্ট করবে তাই না হ্যাঁ সবাই আগের মতো বসে যাও আগের মতো বেরি গোল তো দেখো কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন কে ভগবানকে তুমি বলো ভগবানকে কৃষ্ণ ভগবান ভগবানকে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমাদের ধর্মের নাম কি আচ্ছা ব্রহ্মা ব্রহ্মা সর্বপ্রথম এই পৃথিবীতে পৃথিবীতে মানে তোমরা বুঝবে পৃথিবী সর্বপ্রথম এই যে আমি শুনতে যাচ্ছি অনেকেই শুনছো না একটু মনোযোগ সহকারে শুনো এইভাবে কান পেতে শোনা এটা শুনলেই তোমরা ক্লাসে বলতে পারবে ব্রহ্মা কি করেছেন কৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সবকিছুর মালিক কে সবকিছুর মালিক কে এখন তিনি কি করেছেন যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি বলেন যে আমি তোমাদের কাছে যাব গিয়ে তোমাদের সাথে খেলবো তাহলে আমরা কি বলবো না তাহলে আপনি প্রধানমন্ত্রী না এটা বলবো আমরা খুশি হবো কিনা তোমাদের মতো বৃন্দাবনে যারা কৃষ্ণের আগে কি করছে বাবা তো বৃন্দাবনে তিনি কি করছেন জানো এসে সবার সাথে খেলছেন কখন খেলছেন তিনি অগাসুর নাম শুনেছো তোমরা অগাসুরকে বধ করে তার সমস্ত বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে বনভোজনে বসছেন আচ্ছা বনভোজনে বসে সবাই কি খায় চকলেট খায় চকচকো খায় ললিপপ খায় কি খায় প্রসাদ খায় প্রসাদ খায় কি প্রসাদ খায় হ্যাঁ আমরা গিয়েছিলাম একদিন বনভোজনে হ্যাঁ তা আমরা আরেকদিন যাব তো কৃষ্ণ এইভাবে বনভোজনে বসছে চকচকো খায় দি শুধু কি খেয়েছে প্রসাদ খাচ্ছে কি কি প্রসাদ খেতে পারে কেউ পিঠা নিয়ে আসছে কেউ সুজে নিয়ে আসছে তো এইগুলা যখন কৃষ্ণ সবাইকে হ্যাঁ সবাই যখন খাচ্ছে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে এইভাবে অনেক মজা হচ্ছে তাদের তো এই অবস্থায় ব্রহ্মা দেখে ব্রহ্মা কি তিনি দেখলেন আরে তিনি ভগবান তিনি প্রধানমন্ত্রী তিনি কেন এখানে এসে খেলবেন এখন বলো তো বাবা এটা কোনো কথা হলো তোমরা বলো এটা কোনো কথা হলো প্রধানমন্ত্রী তিনি আছেন তিনি আমাদের রাজা তিনি তো যখন তখন আমাদের মধ্যে আসতেই পারেন হ্যাঁ কি না তো কৃষ্ণ সব কিছু তিনি কিন্তু তিনি ইচ্ছা করে আসতে পারেন কি না পারেন কি না বৃন্দাবনে আসতে পারেন না খেলতে পারেন না তো তিনি এসে খেললেন ব্রহ্মা এটা দেখে একদম মাথা ঘুরে ঘুরে এভাবে পড়ে গেলেন বুঝতে পেরেছো পরে যাওয়ার পরে ব্রহ্মা চিন্তা করলেন এটা কেন হলো এরপরে তিনি বললেন না এটা হতে পারে না আমি একটু টেস্ট করবো সবাই বলো কি করবো কি করবো আবার বলো কি করবো টেস্ট করবো তাহলে কি উপস্থিত হয়েছেন শ্রীমান ভাগ্য তরুণা প্রভু শ্রীমান ভাগ্য তরুণা প্রভু কি প্রণাম করো টেস্ট করার জন্য ব্রহ্মা কি করলেন কৃষ্ণের যত বন্ধু আছে কৃষ্ণ একটু গেলেন আর কি অন্যদিকে একটু গেলেন আর তিনি কি করলেন ব্রহ্মা একটা সফটওয়্যার সৃষ্টি করলেন ঘুম পাড়িয়ে দিলেন
সবাইকে আমাদেরকে সবাইকে শুধু ক্ষমা করে ক্ষমা করে ক্ষমা করে এবং ক্ষমাই করে এবং সব দেয় আমাদের যা যা আছে সব কিছু কৃষ্ণ দেয় আর আমরা কি করি জানো কৃষ্ণের থেকে সব পাই পাইতে পাইতে তাকেই ভুলে যাই এই ব্রত একা কি আমাদের করা ঠিক কখনো করবো না তাহলে কি প্রথমে কৃষ্ণ সবাইকে শুরু করে নিয়ে গেল তারপরে কেন করে নিয়ে গেল ব্রহ্মা কৃষ্ণ সবাইকে নিয়ে বসছিল বনভোজনে ব্রহ্মা তাদেরকে শুরু করে নিয়ে গেলেন বা লুকিয়ে নিলেন তারপরে এসে আবার সব কঠিন হয়ে গেল ব্রহ্মা ক্ষমা চাইলে কৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন কৃষ্ণ ভগবান কি কৃষ্ণ এত মহান কৃষ্ণ আমাদের সবসময় ক্ষমা করেন ভালোবাসেন ঠিক আছে প্রভুপাদ কি এবার আমরা কীর্তন করবো তার প্রদীপ দেখাবো তো প্রদীপ দেখানোর আগে আমরা প্রদীপ দেখি এখানে এসে মানে কীর্তন হবে এখন সবাই জায়গায় থাকো প্রদীপ দিয়ে দেন আনন্দে হ্যাঁ দিয়ে দেন সব সবাই সবার হাতে হাতে প্রদীপ দিয়ে দেন তোমরা কি যুগলস্থ এবং পারো সবাই পারো যুগলস্থ এবং পারো পারো থেকে পারে দেখি শুরু করে দেখি বাজাও বাজাও আমি তো পারতাম আমি পাই না রে ভাই জয় শ্রী শ্রী যোগনাথ কমটি জয় শ্রী যোগ গোস্বামী কৃষ্ণ প্রেমময়ী রাধা রাধা প্রেমময় হরি গাও সবাই গাও রাধা প্রেমময় হরি জীবনে নধনে নিধন জীবনে নধনে নিধন রাধা কৃষ্ণ গাতে মম রাধা কৃষ্ণ গাতে মম সবাই কৃষ্ণ রাধা রাধা দ্রবীণ হরে কৃষ্ণ রাধা রাধা দ্রবীণ হরে জীবনে ধদনে রাধা কৃষ্ণ গাতে মম রাধা কৃষ্ণ গাতে মম রাধা কৃষ্ণ গাতে মম কৃষ্ণ
I'm going to go to the hospital.
جاي سيدي موسيقى